যশোর সীমান্ত দিয়ে নিত্য নতুন কৌশলে মাদক আনছে চোরাকারবারীরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে মাদক পাচারে নতুন নতুন পদ্ধতি খুঁজে নিচ্ছে তারা। বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কারবারীদের কৌশল অবলম্বনে হতবাক। যশোর প্রতিনিধি রকনুজ্জামান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। যশোরের সঙ্গে ভারতের প্রায় 70 কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিজিবি সীমান্ত এলাকা থেকে 81 লক্ষাধিক টাকার মাদক উদ্ধার ও 140 জন পাচারকারীকে আটক করেছে। তারপরও চোরাকারবারীরা মাদক পাচারের ক্ষেত্রে নিত্য নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। অভিনব কায়দায় মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক, বাস ট্র্যাকের অতিরিক্ত টায়ার, গাড়ির বডিতে সেট এবং জিন্স প্যান্ট সহ নানা পদ্ধতিতে মাদক পাচার করছে মাদক মহাজনরা। এমনভাবে এটা পরিবহন করছে, এটা খুবই সাধারণ একটা বিষয়। একটা রিক্সায় পরিবহন করছে, একটা ইজি বাইকে পরিবহন করছে, ইভেন কি একটি ট্রাকের সাথে স্পেয়ার চাকা হিসেবে ইউজ করছে। এইভাবে ওরা মোটরসাইকেল এবং গাড়ির বিভিন্ন পার্টস খুচরা যন্ত্রাংশ ব্যবহার করছে। নাম পরিচয় গোপন রেখে এক চোরাকারবারীর সাথে আলাপকালে বেরিয়ে আসে মাদক পাচারের নতুন পদ্ধতির কথা। তাদের পুরনো পদ্ধতি প্রশাসন জেনে যাওয়ায় নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন তারা। তাতে করে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে খুব সহজেই মাদকদ্রব্য সরবরাহ করছে মাদক বিক্রেতারা। নিয়ে আসে এটা আমি বেনাপোল পাঠাতাম, পাঠিয়ে এখানতে ট্রাকে কাভার ভ্যানে বিশেষ বিশেষ জায়গা দিয়ে ঢাকায় পাঠাতাম এবং টাকার বিনিময়ে ট্রাক ড্রাইভার নিয়ে যেত ইন্ডিয়া থেকে। তার মাধ্যমে আনতো 15 পিস 20 পিস এইভাবে এনে মোটরসাইকেল যোগে, বুঝলেন, এটা ট্যাঙ্কির ভিতরে বাই সাইডে আর কি ব্যাগে, এভাবে আমার কাছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে দিয়ে যেত। এদিকে মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশলের আশ্রয় নিলেও বসে নেই বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গোয়েন্দা কৌশল ও প্রযুক্তিকে অত্যাধুনিক করে ব্যর্থ করে দিচ্ছে পাচারকারীদের কৌশল। আমরাও আমাদের কৌশলগুলো পরিবর্তন করেছি, আমাদের অপারেশনাল কার্যক্রমকে ভিন্ন ডাইমেনশন দিয়েছি, আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি, আমাদের ইকুইপমেন্টের ব্যবহার বাড়ানো হচ্ছে, আমরা আধুনিক সার্ভাইল্যান্স সিস্টেম, অল টেরেন ভেহিকেল, স্ক্যানার, বিভিন্ন যন্ত্রাংশ আমরা ব্যবহার করছি এবং এর মাধ্যমে আমরা অপারেশনাল সাকসেস পাচ্ছি। সীমান্তের মাদক সমস্যা দূরীকরণ করতে হলে মাদক সম্রাটদেরকে নিষ্ক্রিয় করতে হবে। প্রশাসন কঠোর হলে মাদক পাচার শূন্যের কোঠায় আসবে বলে মনে করেন সচেতন মহল। রকনুজ্জামান রিপন, SATV যশোর। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। SATV সাথে আছি সবসময়।